আসসালামু আলাইকুম পাখিপালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটিতে মূলত আমি কিছু পাখি ডেলিভারি করব, মোট 6 জোড়া পাখি ডেলিভারি করব। ওই পাখিগুলো আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে আপনারা যদি আমাদের থেকে পাখি নিতে চান তবে কীভাবে অর্ডার করবেন, কীভাবে কী বিস্তারিত সমস্ত কিছু আজকের ভিডিওটিতে দেখাবো। এর আগেও অনেক ভিডিওটিকে আমি বলেছি, কিন্তু এমন একটা জিনিস হয় কি যে আপনি এই ভিডিওটা হয়তো আমার দেখছেন, অন্য কোনো ভিডিও দেখেনি, যার কারণে আপনি এই নিয়মগুলো জানেন না, যার কারণে এগুলো জানানো। তো নিয়মগুলো অবশ্যই ভিডিও শেষে দেখাবো। আর এখন আমি যেগুলো আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আজকে কী কী ধরনের পাখি আমি ডেলিভারি করবো সেটা, এবং এর সাথে কী কী জিনিসপত্র থাকতেছে সেটা। তো প্রথমে আমরা এর সাথে কী থাকতেছে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে ভাই এই পাখিটা অর্ডার করেছে মোহাম্মদ কাউসার ভাই, তিনি কুমিল্লা লাকসাম থেকে বাগমারা বাজার তার লোকেশন, সেখানে মালগুলো নামবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে কিছু সামগ্রী রয়েছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে পাখির খাবার, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শুধু কাউন। ভাইয়ের কাছে আরও অন্য যে মিক্সারগুলো আছে সেগুলো আছে, শুধু কাউনটা একটু প্রয়োজন ভাইয়ের, যার কারণে আমাকে বলছে। তো এখানে মোট 3টি টোপলা দেওয়া আছে কাউনের, 3টি টোপলায় 5 কেজি ইনশাল্লাহ 5 কেজি কাউন দেওয়া আছে। আর হচ্ছে এই বক্সটা যেটা কোনোর পাখির জন্য ব্রিড করানোর জন্য, দেখতে পাচ্ছেন বক্সটা কিন্তু অনেক বড়। এই বক্সে কোনোর ককাটেলি সব আপনারা চাইলে ব্রিড করাইতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কোনোর পাখির জন্য বক্সটা নেওয়া হয়েছে, সেই কোনোর জোড়াটা এখানে রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কোনোর জোড়াটা, এই যে হচ্ছে কোনোর জোড়াটা, এই এটা কোনোর হচ্ছে ভাই এক জোড়া অর্ডার করেছেন। আর এর পাশে আপনারা যদি খেয়াল করেন তবে দেখতে পারবেন এর পাশে রয়েছে মোট 5 জোড়া জাবা পাখি। তো এখানে 5 জোড়া জাবা আর 1 জোড়া কোনোর, মোট 6 জোড়া পাখি ভাই অর্ডার করেছেন। এগুলো সবই অ্যাডাল্ট পাখি, এর মধ্যে হয়তো একটার ওই যে একটু কামড়াকামড়ি করছে যার কারণে পশম হালকা উঠে গেছে, তো এটা তেমন কোনো সমস্যা না, আবার 8-10 দিনের মধ্যে আবার সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। তো এই পাখিগুলো এখন আমি ডেলিভারি করবো এই সামগ্রী সহ, এবং এগুলো কীভাবে ডেলিভারি করি সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন সরাসরি চলে যাই সায়দাবাদ বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমাদের পাখিগুলো দেওয়া হয়ে গেছে, আর এটা দেওয়া হয়েছে তিশা গাড়িতে লাকসামের যে ড্রাইভার সব, আর হচ্ছে এই যে কন্ট্রাক্টর সব দেখতে পাচ্ছেন তার কাছে মূলত দেওয়া হয়েছে। আর গাড়ি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো B15-6131, এই যে গাড়ি এটার ভিতরে দেওয়া হয়েছে মালটা, আর অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা ঠিক এই মুহূর্তে আমরা চলে আসছি আমাদের বাসায়, আর এই মুহূর্তে ডিসপ্লের উপরে কিছু পাখি আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে আমাদের নতুন কালেকশন, যেগুলো সেল করা হবে। যদি আপনারা নিতে চান তবে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে আমাদের থেকে কিভাবে পাখি ডেলিভারি নেবেন এবং কিভাবে কি করবেন বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নেবেন তবে অবশ্যই সমস্ত কিছু জানতে পেরে যাবেন। সকলে ভালো থাকবেন।